নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমি চলে এসেছি কাজুর কৌটো বানাবো, তোমাদেরকে দেখাবো। আজকে অর্ডার আছে আমার 100 গ্রাম কৌটোর কাজু কিশমিশ। তো এই দেখো, কাজু নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কিছু কৌটো, এখন কিচ্ছু নেই, পুরো সাদা কৌটো। আর এই যে ঢাকন, আর এটা হচ্ছে স্টিকার, এটা এরকম। এই দেখো, এটা হচ্ছে ডবল টিনের কাজু, এটা 1 নম্বর কাজু। এটা থেকে এখানে কিছুটা ঠেলে নিলাম। আর এই যে আমি কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে আন্দাজে এবার আমি ভর্তি করে নেব। আর এই যে কাঁটা, এতে 100 গ্রাম, 110 গ্রাম ওজন হবে। সেই কারণে আমাকে ভর্তি করতে হবে। এর সাথে এইটা 20টা আছে, এর সাথে আমার আর একটা জিনিস আছে, সেটাও দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, তো সেটাও জানতে পারবে, দেখতে পাবে। আর পুরো আওয়াজটা দেখে নাও, একটু মানে মেয়েও নয়, একদম পরিষ্কার, কোনো খরচ নেই, খেতেও ততটাও টেস্টি। তো এই দেখো, এটা হচ্ছে কাজু স্টিকার, এটা আমাদের নিজস্ব কোম্পানি MBM কাজু, দেখতে পাচ্ছ তোমরা। তো এটা এরকম ভাবে নিয়ে নিলাম, এটার মধ্যে এটা লাগিয়ে দিলে, তো যারা বাজারে কিনবে দেখে কিনবে আমাদের কাজুটাই। এটা সবগুলো বানাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর তোমাদের দেখতেও ভালো লাগবে না, সেই কারণে কয়েকটা মাত্র বানিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এরপরে আমি পরবর্তী কাজ করব। তো এরকম এরকম ভাবে ঢাকনটা লাগালাম, এটা কিন্তু কাজ এখনো শেষ হয়নি, এর মধ্যে এখনো সিল করতে হবে। এই যে এই জায়গাটা আছে, এখানটায় সিল দিতে হবে, তো সেটাও দেখাবো কিভাবে সিলটা দেব। তো চলো, তো এই দেখো, কিশমিশের 1 পেটি কিশমিশ নিয়ে চলে এসছি আজকে। এই দেখো, পুরো শুকনো ঝরঝরে কিশমিশ একদম। দুটো একটা এই যে কাঠি রয়েছে, এগুলোকে পরিষ্কার করে এরকম ভাবে ফেলে দিতে হবে। এগুলো আঙুলে আঙুলে ডাল, তো এরকম আন্দাজে ভরে নেবো। এটাও 110 গ্রাম ওজন হবে। দেখো, দেখো কিশমিশটা ওজন হয়ে গেছে। এবার এই যে এটা কিশমিশের স্টিকার, এরকম আলমন্ডের স্টিকারও হয়, সেটাও তোমাদেরকে 100 গ্রাম কোনো একটা নতুন ভিডিওতে দেখাবো। এটা এরকম ভাবে দিলে এটা আমাদের কোম্পানির প্রচারও হয়, আর কোটোটাও দেখতে খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, কোটোটা কতটা সুন্দর লাগছে এটা লাগিয়ে দিলে। আর তার উপরে এই লাল ঢাকন, এটা সিল করে দিলে জিনিসটাও খুব তাড়াতাড়ি, যাদের বিক্রি হয় না দোকানে তাদের খুব সুবিধা হবে, জিনিসটা কোনো রকমই খারাপ হবে না। তো এই দেখো, এই দেখো আমার ভরা কমপ্লিট হয়ে গেছে কিশমিশ কাজু। তো আমি স্টিকার লাগাচ্ছি এখন, আঁখিও কিছুটা লাগাচ্ছে, অনেকগুলো কৌটো, তাই মাসিও একটু হেল্প করছে, স্টিকার এগুলো লাগিয়ে দিচ্ছে, এগুলো একটু কাজুগুলো ভরে ভরে দিচ্ছে। এই দেখো, আবার আমাকে এসে এখানটায় ওজন করতে হবে। তো এই দেখো, এটা হচ্ছে এবার হবে সিল, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল, এটার নাম, বাজারে কিনতে পাওয়া যায়, তোমাদের কারোর দরকার হলে কিনতে পারো, বা আমার কাছ থেকেও নিয়ে নিতে পারো। এই দেখো, এটা কিন্তু আমি কিন্তু সিল করতে পারি না, এটা একটু ছ্যাঁকা খাওয়ার ভয় আছে। দেখো, এটা তো তোমরা সবাই চেনো, এটা হচ্ছে খুন্তি। তো দেখা যাক কিভাবে এই খুন্তি দিয়ে কৌটো সিল করা যায়। খুন্তিটা তোমাদের কারোরই অচেনা নেই, আশা করছি সবাই, এটা পুড়ে পুড়ে এরকম কালো হয়ে গেছে। এই দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিল আমার বর, এই দেখো খুন্তি দেখাচ্ছে আমাকে, এবার কিভাবে করে সেটাই দেখার। তো দেখো তোমরা,
ততক্ষণে আমার চ্যানেলটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এই দেখো কয়েকটা কাজু কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য, ভীষণ তাড়াতাড়ি আছে। তো আমি ভিডিওটা করার পরে ওকে একটু এগুলো সামনের দিকে এগিয়ে দেব, যাতে সবগুলোই সিল করার জন্য, সবগুলোই তো সিল করতে হবে, সেই জন্য সবগুলোই দেব, কাছে এনে দেব। একটু ভিডিওটা দেখানোর জন্য অল্প কয়েকটা নিয়েছে, এই দেখো। এটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, একসাথে অনেকগুলো একদম সেমভাবে লেগে থাকে, দেখে মনে হবে একটাই আছে কিন্তু অনেকগুলো থাকবে। এই দেখো গরম হয়ে গেছে, খুন্তি ভাপ উঠছে পুরো ধোঁয়া। এই দেখো এরকমভাবে হালকা হাতে প্রেস করে দিলেই হয়ে গেল আমার একটা কৌটো শিল। দেখো এই যে এবার ঢাকনা নিয়ে চলে এলো, ঢাকনাটা এরকমভাবে লাগিয়ে দিলেই আমার কৌটো রেডি, একটা হয়ে গেল। এই দেখো দ্বিতীয়, এটা এরকমভাবে ছাড়িয়ে রেখে দিয়েছে, ওই দেখো ওর আবার নখ নেই। আমি এগুলো ছাড়িয়ে দিলে খুব ভালো ছাড়িয়ে রাখতে পারি, তো আমার হাতে নখ আছে, ও আবার বুঝতে পারে না একটা কৌটোতে দুটো তিনটে শিল আঁটে দেয়। এই দেখো আর আমি এটা করতে পারি না, এখানে হাতে ছেঁকা খেয়ে যাব বলে। একদিন গেছিলাম শিখবার জন্য, তো হাত পুড়ে বসেছিলাম, তো তারপর থেকে আমি আর এটা করি না, ভয় লাগে। কারো যদি এই কৌটো লাগে তো ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো।